মির্জাদা হারুনকে তো গতকাল থেকেই আমরা অবাঞ্ছিত করে দিয়েছি। উনি কোনোদিনও আর আমাদের চলচ্চিত্র শিল্পে কোনোদিন কোনো অভিনয় করতে পারবেন না, এবং উনি আমাদের চলচ্চিত্রের সাথে যেদিন উনি ঢুকবেন সেদিনই ওনার ক্ষতি হবে আর কি। উনি জামাতে ইসলামী করতেন, উনি একটা এতিমখানা চালান। ওনার সাথে আরও যারা এইবার ইলেকশনে করেছে অনেকেই জড়িত, উনি সেদিন আসেন নাই। উনি এমডি আসবে, আমাদের সদস্যরা বাইরে দাঁড়িয়ে থাকবে, এতগুলো সংগঠনের সদস্য বাইরে দাঁড়িয়ে থাকবে। উনি আমরা জানতে পেরেছি উনি জামাতে ইসলামী করতেন, উনি একটা এতিমখানা চালান। ওনার সাথে আরও যারা এইবার ইলেকশনে করেছে অনেকেই জড়িত, উনি সেদিন আসেন নাই। উনি এমডি আসবে, আমাদের সদস্যরা বাইরে দাঁড়িয়ে থাকবে, এতগুলো সংগঠনের সদস্য বাইরে দাঁড়িয়ে থাকবে। আমরা কিন্তু সবাইকে নিয়ে আসবে, কারণ আমি আমার দায়িত্ব যখন পালন করেছি সেই দায়িত্বের কারণে আমাকে এটা করতে হয়েছে, কারণ ওটা না করলেও আমাদের যেহেতু সিগনেচার করে আমাদের কাছে দায়িত্ব দিয়েছে সেহেতু ওইটাও করতে হয়েছে। এবং আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচনটা যাতে বানচাল না হয়, নির্বাচনটা সুন্দরভাবে হয়ে যায়, এই কারণে কিন্তু আমি এখানে ভিতরেই ছিলাম। আমি এখানে যোগাযোগ করছিলাম বারবার মন্ত্রীর সাথে, আমি ইয়ের সাথে, বিপ্লব সরকার আমাদের ডিসি সাহেবের সাথে এই যোগাযোগ করার জন্য আমি চেষ্টা করেছি যেভাবে হোক আমাদের সদস্যদের ভিতরে ঢুকানো যায়, সেই চেষ্টাতেই সবসময় আমি ব্যস্ত ছিলাম। এখন কথা হচ্ছে আমাদের যার জন্য আমাদের এই সমস্যাগুলোর কারণে আজকে সিদ্ধান্ত আমরা দিতে চাই যে আমরা আগামীকাল থেকে কোনো কাজ হবে না, ভিতরে কেউ কোনো কাজ করতে পারবে না। এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা এখানে কেউ কোনো কাজ রাখবেন না, আমরা কালকে থেকে কাজ করতে দিব না। এমপি অপসারণ মানে আমাদের এমডির অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। এমডিকে আমরা আর পছন্দ করি না, আমরা তার অপসারণ চাই। উনি যদি নিজেই চলে যান সেটা সবচেয়ে ভালো হয়, আমরা কোনো রকম করে তাকে ডিস্টার্ব করব না। উনি এখানে বিদায় নিয়ে চলে যাবেন আমরা খুশি হব, আমরা সরকারকে বলবো, আমরা মাননীয় মন্ত্রীকে বলবো, রিকোয়েস্ট করব, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা স্মারকলিপি দিব এবং তাকে রিকোয়েস্ট করব, আমরা প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক, কারণ এটা তার বাবার সৃষ্টি করা এই সংগঠন, এই বাবার সৃষ্টি করা এই ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে আমরা ধ্বংস হতে দেবো না। একটা চক্র চেষ্টা করছে যে চলচ্চিত্র শিল্প ধ্বংস করতে পারলে এখানে অন্য কিছু করবে, তো সেগুলো আমরা করতে দেবো না। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অর্ডার দেওয়ার পরে কেন এটা করা হলো না, কেন বিপ্লব সরকার এই কাজটা করলেন না, এটা এইটার কথা হচ্ছে। আমাদের চেষ্টা ছিল আমরা রাতে একটা পর্যন্ত চেষ্টা করে মন্ত্রীর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেই, আমাদের সবাইকে জানানো হয় যে আসেন আপনারা কয়েকজন এসে কার্ড নিয়ে দেখতে পারবেন, এবং সেভাবে এসছেন। আজকে এই যে এই লোকটি আজকে জন্টু ভাই, আজকে তার বয়স কত হয়েছে, ওনাদের জন্য আজকে ইন্ডাস্ট্রি টিকে আছে কী জন্য, আজকে তারাই ছবি বানিয়ে বানিয়ে আমরা ছবি বানিয়ে বানিয়ে এই ইন্ডাস্ট্রিকে আমরা রেখেছি, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছি। এই ইন্ডাস্ট্রিতে এই ওয়াল দিয়ে এই ইটের ওয়াল দিয়ে কী করবেন এমডি সাহেব? এমডি সাহেব তো সাময়িক এসছেন, কয়েকদিনের জন্য এসছেন, কয়েকদিন পরে চলে যাবেন, ওনার কি তাতে যায় আছে? যে আগামীতে চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো ইলেকশন আর এফডিসির ভিতরে হতে দেবো না, না আর কখনোই চলচ্চিত্র শিল্পী সমিতি ইলেকশন আমরা হতে দেবো না। আমরা এমডির অপসারণ চেয়েছিলাম, কারণ এমডির কাছে আমরা বহু রিকোয়েস্ট করেছি যে আপনি দেন, উনি এক সময় এক এক কথা বলেছেন, উনি বলছেন আচ্ছা দেন আপনারা এই কার্ডটা এটা একবার বলে আমাদের কাছে সিগনেচার ধরে আমরা সিগনেচার করে দিলাম, তার পরবর্তীতে আবার উনি সেটা কোনো রেজাল্ট নির্বাচন কমিশনের কাছে পাঠালেন, সবাই মিলে গেলাম।
যে আপনি দিচ্ছেন না কেন, আপনি চিঠি দেন না কেন। বললো যে আচ্ছা আপনার লিস্ট করে দেয়, এত লোক, এত হাজার হাজার লোক আছে, তো 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করে দিলাম যে এই 200 লোককে আপনি ঢোকান। পরিচালক সমিতিতে থাকবে তারা, পরিচালকরা পরিচালক সমিতির ভিতরে থাকবে, ক্যামেরাম্যানরা ক্যামেরাম্যানের ভিতরে ক্যামেরাম্যান অফিসে থাকবে। এইভাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। তারপরে উনি কেন জানি উনি কোনোভাবেই সেটা রাজি না। জন্টু ভাই বারবার জিজ্ঞেস করলেন আপনি কেন বাধা দিচ্ছেন, আপনি কেন দিচ্ছেন না পারমিশন, বলেন আপনার কোথা থেকে কী কিসে আপনার কী সমস্যা, বলেন আপনারা যা পারেন করেন, আপনার আমার আমার আমি দেবো না পারমিশন। হাত পা ঘুরে দাঁড়িয়ে এভাবে কথা বলে একটা বেয়াদব আমি দেখি না। এই পারমিশন সে উনি দেবেন, আমরা তো তার মানে কি ওনার একা মানে কি বলবো এটাকে মানে একগুয়েমিতা, ওনার একগুয়েমিতা, উনি কি চাচ্ছেন আসলে, উনি কি ইন্ডাস্ট্রি ভালো চান, আপনারাই বলেন উনি কি ইন্ডাস্ট্রি ভালো চান, না 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 উনি যদি ইন্ডাস্ট্রি ভালো চাইতেন তাহলে উনি কি করতেন যে হ্যাঁ আপনারা আসেন, আপনারা সুস্থভাবে থাকেন এখানে, যাতে কোনো পরিবেশ কোনো নষ্ট না হয়, ইলেকশনের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়, আমরা সেগুলো সব করতাম, আমাদের কোনোই বাধা ছিল না। কিন্তু উনি যেটা করলেন এটা সত্যিকারে এত কষ্ট আমরা কখনো পাইনি। এখানে এতগুলো এমডি আমাদের এখানে এসছে, আমাদের এত এমডি এসছে, কোনো এমডি আমাদের সাথে এরকম ব্যবহার করেন নাই। আমরা আমাদের যে প্রোগ্রাম ছিল 9টায় সেই প্রোগ্রামের কথা উনি জানতে পেরে উনি সকাল 7:30টায় এমডিতে ঢুকে গেছেন, 11টার আগে উনি চলে গেছেন। তবে আমাদের প্রতীকী যে ইয়েটা ছিল আমরা এখন যাবো গেটে, গেটে যেয়ে আমরা ওখানে শুয়ে খানিকক্ষণ শুয়ে থাকবো, থেকে একটা র্যালি করে আমাদের আজকে প্রবন্ধ।